হ্যাঁ হ্যাঁ তীব্র মাথা ব্যথা, জয়েন্ট পেন, তারপরে কাশি আছে। আচ্ছা জি ধন্যবাদ, আমরা উত্তর দিচ্ছি। আসলে ওনার খুবই ইম্পর্টেন্ট একটা স্টেজ আছে, ওনার 6 মান্থ প্রেগনেন্সি খুবই, কারণ উনি একা না, ওনার সাথে আর একটা লাইফ আছে, তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন জ্বর সাধারণত বাংলাদেশে এখন যে বেশিরভাগ ভাইরাল ইনফেকশন, শুধু যে চিকুনগুনিয়া তা না, অন্য আপনার এমনিতেও ভাইরাল, অন্য ভাইরাল ইনফেকশন থেকেও জ্বর হতে পারে, আপনার বিভিন্ন ডেঙ্গু ভাইরাস থেকেও জ্বর হতে পারে, বা আপনার প্যারা টাইফয়েড টাইফয়েড থেকেও জ্বর আসতে পারে, বা সর্দি জ্বর বা অন্যান্য ভাইরাল ইনফেকশন থেকেও জ্বর আসতে পারে। ভয়ের কোনো কারণ নেই, ডাক্তার সাহেব যেহেতু প্যারাসিটামল দিয়েছে উনি কিছুদিন খেতে পারে, রেস্টে থাকুক, এর চেয়ে বেশি ওষুধ খাওয়ার আমি মনে করি না। তবে যদি সমস্যা বাড়তি থাকে সেক্ষেত্রে ইনভেস্টিগেশন প্রয়োজন, কারণ চিকুনগুনিয়া টেস্ট পরীক্ষা নিরীক্ষাটা করতে হবে। আপনার যদি আইজিএম একটা টেস্ট আছে যেটা করলে কনফার্ম করা যায় যে চিকুনগুনিয়া কিনা, বা ডেঙ্গুর NS1 টেস্ট, এগুলো করলে মোটামুটি কনফার্ম করা যায় যে জ্বর বা এই জাতীয় কোনো জ্বর আছে কিনা। তো সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আপনি ডাক্তার সাহেবের সাথে কথা বলে প্রয়োজন একজন মেডিসিন স্পেশালিস্টকে আপনি দেখাতে পারেন এই অবস্থা, বা আপনার যে গাইনি ডাক্তার দেখছে আপনাকে তার সাথে আপনি কনসাল্ট করেন। এর চেয়ে বেশি কোনো ওষুধ খাওয়ার দরকার নেই, আপনি রেস্টে থাকেন। আমরা বিরতির আগে কথা বলছিলাম চিকুনগুনিয়া প্রসঙ্গে এবং এই যে চিকুনগুনিয়ার সাথে ব্যথার একটা সম্পর্ক সেটা বিষয়ে। জি অবশ্যই, যেটা যে এই জ্বর পরবর্তী জ্বর ভালো হয়ে গেল, যেটা যে আমি বলছিলাম ইতিপূর্বে যে বিরতির পূর্বে যে কয়েকদিন কয়েক সপ্তাহ ইভেন কি 1 বছর পর্যন্ত ব্যথা থাকতে পারে। এখন ব্যথা যখন হয় দিস ইজ আর্থ্রালজিয়া বা আর্থ্রাইটিস, জোড়ায় জোড়ায় ব্যথা হতে পারে, স্পেশালি লার্জ জয়েন্টে, আপনার রিস্ট এলবো যেটা কনুই জয়েন্ট, এবং আপনার হিপ জয়েন্ট এবং নি জয়েন্ট, এবং অ্যাঙ্কেলও, মানে বড় জোড়া গুলাতে সাধারণত বেশি এফেক্ট হয়। করণীয় কি? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমত একিউট স্টেজ, একিউট বলতে আমরা কয়েক দিন বা 1 সপ্তাহ বা 10-12 দিনকে বুঝিয়ে থাকি। এই স্টেজে রোগী সম্পূর্ণ রেস্টে থাকবে, শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে এবং প্রচুর পানি খাবে, এবং যদি আপনার খুব বেশি তীব্র ব্যথা হয় সেই ক্ষেত্রে আমরা আইস থেরাপি বলে থাকি, আর ক্রায়োথেরাপি খুবই কার্যকরী, বাসায় তার সবার কাছেই অ্যাভেলেবেল, গ্রামেও ইচ্ছা করলে পাওয়া যাবে, যে বরফ পানি বা আইস কিউব নিয়ে বা আইস নিয়ে কোনো গামছা বা কিছুতে পেঁচিয়ে বা টাওয়ালে পেঁচিয়ে সে ব্যথা জায়গাগুলোতে 2 থেকে 3 মিনিট করে 2 থেকে 3 বেলা সে সেক দিতে পারে, বা ঠান্ডা সেক, যদি সে ভালো লাগে খুবই উপকার আসবে, ব্যথা কমে আসবে, অথবা গরম পানি সেক দিতে পারে। তবে সেটা সাধারণত একটু একিউট স্টেজটা পার হয়ে যাওয়ার পর, ক্রনিক স্টেজে যখন 2 সপ্তাহ পরে চলে যায় তখন যদি গরম পানি সেক, হট ওয়াটার ব্যাগ দিয়ে হোক, হিটিং প্যাড দিয়ে হোক, বা গ্রামে যারা আছে তারা হারিকেনে কাপড় গরম করে হোক, যে কোনো ভাবে কুসুম গরম পানি বা গরম সেক দিলে অনেক উপকারে আসবে। সেক্ষেত্রে ইনফ্লামেশনটা আস্তে আস্তে কমে আসবে, ভিতরে যে কার্টিলেজ ইরোশন বা জয়েন্টের ভিতরে যে প্রদাহ আমাদের বলি ইনফ্লামেশন, এগুলো আস্তে আস্তে গরম পানিতে আস্তে আস্তে কমে আসবে। অনেক সময় আমরা কন্ট্রাস্ট দিতে পারি, কন্ট্রাস্ট হচ্ছে একবার গরম একবার ঠান্ডা, এই দুইটা যদি 5 মিনিট করে প্রতিদিন 2 বেলা দেওয়া যায় তাহলে এই যে চিকুনগুনিয়া পরবর্তী যে ব্যথা অনেকাংশে কমে যাবে। একবার গরম একবার ঠান্ডা, এটা কি এক সিটিং এই নাকি একবার গরম দিবে কিছুক্ষণ গ্যাপ দিয়ে ঠান্ডা দিবে, এটা কিভাবে দেওয়া হয়? অবশ্যই এটাকে আমরা কন্ট্রাস্ট বাত বলে থাকি, সেটা কয়েকটা ভাবে, মানে পদ্ধতিটা এরকম এক সিটিং এ করতে হবে, সেটা রোগী দুটা গামলা দুইটা গরম, একটাতে ঠান্ডা পানি নিতে পারে একটাতে গরম পানি নিতে পারে। এখন যে ব্যথা আক্রান্ত যে জোড়ায় একটা গামছা বা টাওয়াল ওই পানিতে দুইটা টাওয়াল দুইটাতে রাখবে, একবার গরম পানিটা ওই জোড়ায় দিবে, সাজে হাঁটু ব্যথা তার হাঁটুতে দিবে, ওটা আবার রেখে দিয়ে 1 মিনিট দিয়ে আবার ঠান্ডা পানির যে গামছা বা যেটা থাকবে সেটা আবার এই হাঁটুতে দিবে, মানে 1 মিনিট 1 মিনিট করে কন্ট্রাস্ট, এইভাবে 5 থেকে 10 মিনিট সে ব্যবহার করতে পারে, 2 বেলা করে দিলে অনেকাংশে ব্যথা চলে কমে কন্ট্রোলে চলে আসবে। তারপরেও যদি আপনার কয়েক সপ্তাহ চলে যাওয়ার পরেও যদি ব্যথা না হয় না কমে, সেই ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। আমরা আমার প্র্যাকটিসে আমি DPRC তো প্রায় এখন চিকুনগুনিয়া পরবর্তী প্রচুর রোগী পাচ্ছে, যে আমাদের যে আগে যে সকল রোগী ছিল আর্থ্রাইটিস আক্রান্ত, বয়সজনিত হোক বা যে কোনো বয়স হোক, দেখা যায় যে এরা ভালো হয়ে গিয়েছিল, এখন আবার জ্বরের পরবর্তী আবার হাজির, ব্যথা বেড়ে গিয়েছে। আমরা এই বিষয়ে আরো কথা বলবো, একজন দর্শক অপেক্ষায় আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো হ্যালো জি, আমরা শুনতে পাচ্ছি, আপনি আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমি শুনতে পাচ্ছি, আমি স্যারের সঙ্গে কথা বলতাম। হ্যাঁ আমরা সবাই শুনতে পাচ্ছি। জি জি আমি শুনতে পাচ্ছি। হ্যালো আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। আপনি আপনার সমস্যার কথা বলুন। আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমরা শুনতে পাচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনি আপনার সমস্যার কথা বলুন। হ্যালো স্যার আমি তো বুঝতে পারছি না স্যার। আমরা শুনতে পাচ্ছি, আপনি কি আমার কথা শুনছেন? হ্যালো দর্শক আমার মনে হয় একটু সমস্যা হচ্ছে লাইনটিতে, কোথাও সমস্যা হচ্ছে। আপনি কষ্ট করে আরেকবার একটু চেষ্টা করুন। আমরা যে বিষয়ে কথা বলছিলাম, জি কন্ট্রাস্ট বাত ব্যবহার করতে পারে, জি তাহলে অনেকাংশে কমে যাবে। আর যদি এতেও ভালো না হয় বা ইমপ্রুভ না হয় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ শরণাপন্ন হতে হবে। কারণ হচ্ছে এমনিতেই যারা বাত ব্যথা আক্রান্ত বিভিন্ন সমস্যা, তাদের চিকুনগুনিয়া পরবর্তী যেহেতু ইনফ্লামেশন হয় আরো অটো আপনার ইমিউন সিস্টেম ডিসঅর্ডার হয়, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে জোড়াগুলো আরো বেশি খারাপ হয়ে যেতে পারে, অনেকের হাঁটু ফুলে যেতে পারে। মানে যাদের আগে থেকেই ছিল তাদের কিন্তু চিকুনগুনিয়া হলে পরে এই সমস্যাটা আরো বেশি বেড়ে যেতে পারে এবং খুবই খারাপ হয়ে যেতে পারে। প্রায় আমরা রোগী নিয়ে আসি একেবারে শুধু চিকুনগুনিয়া তো ব্যথা, নট অনলি যে ফেটিক হয়ে যায় রোগী, মানে ক্লান্ত থাকে, শরীর দুর্বল, অবসাদ ভাব থাকে, মাথা ব্যথা থাকতে পারে, এমনকি পেট ব্যথা হতে পারে। তো এগুলার পাশাপাশি রোগী দেখা যায় ক্লান্ত থাকে। যাই হোক, যদি ভয়ের কোনো কারণে পরবর্তী যেটা করণীয় আমি তো বলছিলাম যে এই কাজগুলা এই চিকিৎসা সে বাসা করতে পারে, তারপরও ভালো না হলে অবশ্যই বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। সেই ক্ষেত্রে আমরা এই সকল রোগীদেরকে আপনার প্রয়োজনীয় পরীক্ষা অনেক সময় করতে হতে পারে, কিছু তার লিভার ফাংশন টেস্ট, কিডনি ফাংশন টেস্ট বা সিভিসি করে বিভিন্ন টেস্ট করে বা বিভিন্ন ভিটামিনের লেভেলগুলো দেখে নিতে হতে পারে। তারপরে পরবর্তী করণীয় এই ক্ষেত্রে যদি রিহাব ফিজিও অত্যন্ত কার্যকরী, আমরা স্পেশালি পেইন কিলারের কোনো প্রয়োজন নেই এখানে, আমরা বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ব্যবহার করতে পারি, যেমন জোড়াগুলাতে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড যেটা আল্ট্রাসাউন্ড বলা হয়, আল্ট্রাসাউন্ড থেরাপি খুবই কার্যকরী, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেটাও খুবই কার্যকরী। তাছাড়া কিছু এক্সারসাইজ আছে যে ক্ষেত্রে ক্রনিক স্টেজে গিয়ে সেটা করতে হবে। তবে কখনো হেভি ওয়ার্ক, কোনো এক্সারসাইজ যা কিছু হোক না কোনো, একিউট স্টেজে কোনোভাবেই করা উচিত হবে না, এতে রোগী কিন্তু আরো খারাপ হয়ে যেতে পারে। একিউট মানে প্রাথমিক পর্যায়ে বলতে যে একদম প্রথমের দিকে, যেটা আপনি বলছিলেন যে প্রথম 10 12 দিন, হ্যাঁ এই স্টেজে যেন না করে রোগী সম্পূর্ণ রেস্টে থাকে, বাট 10 12 15 দিন পরে যখন তার ব্যথাটা থেকেই যাবে তখন কিন্তু রোগী বিভিন্ন রিহ্যাব চিকিৎসা করতে পারে, বিভিন্ন ফিজিও নিতে পারে এবং বিশেষজ্ঞের শরণাপন্ন হয়, তখন দেখা যায় আস্তে আস্তে এই ব্যথাগুলো আস্তে আস্তে কিন্তু দূরীভূত হয়ে যাবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আবার স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারে। তো অনেকে বলে যে স্যার এটা কি 2 বছরও থাকতে পারে কিনা বা অনেক দিন থাকতে পারে কিনা, কখনই ওইভাবে আর থাকার কথা না। সাধারণত ট্রিটমেন্টে গেলে এটা কিন্তু ট্রিটমেন্টরত অবস্থায় সে ভালো হয়ে যাবে, যদি ট্রিটমেন্টে না যায় আমরা সেই ক্ষেত্রে বলছি কয়েক সপ্তাহ ইভেন কি 1 বছর পর্যন্ত ব্যথা থাকতে পারে। আমরা একটু ফেসবুক থেকে একটা প্রশ্ন নিব, ফেসবুক একজন দর্শক সংযুক্ত হয়েছেন। আমার বয়স 17 বছর, সুজন মাহমুদ লিখেছেন, আমার বয়স 17 বছর, আমার পিঠে D4 স্পাইনাল কর্ডে টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে। আগে আমি বসতে পারতাম না, পায়খানা টের পেতাম না, এখন আমি বসতে পারি, পায়খানা ঠিক পাই, পায়ে চিমটি কাটলে অন্যরকম অনুভূতি হয়, পা নাড়তে চাইলে ব্যথা হয়, বেশি নাড়াতে চাইলে ব্যথা হয় না। আমার ডান পায়ে কোমরে রড লাগানো আছে, এখন কি থেরাপি নেওয়া যাবে? ওনার কোশ্চেনটা খুবই সিমটোমেটিক, যেটা হচ্ছে ওনার স্পাইনাল কর্ড টিউমার হয়েছিল মেরুদণ্ডের ভিতরে এবং ডর্সাল 4 লেভেল, তো সেই ক্ষেত্রে অপারেশন হয়েছে এবং ভিতরে রড, স্ক্রুপ্লেট, ইমপ্ল্যান্ট লাগানো আছে, অপারেশন সার্জনরা করে থাকে। কিন্তু স্পাইনাল কর্ডে যদি টিউমার হয়, যেটা হয় যে প্যারাপ্লেজিয়া, কোয়াড্রিপ্লেজিয়া জাতীয় সমস্যা হতে পারে, মানে যে অ্যাকর্ডিং টু লেভেল, যদি কোমরে হয় 2 পা অবশ হয়ে যেতে পারে, যদি ঘাড়ে হয় 4 হাত পা হয়ে যেতে পারে, যদি পিঠে হয় সেক্ষেত্রে পিঠ থেকে নিচের অংশ প্যারালাইসিস হয়ে যেতে পারে, যার কারণে উনি কিন্তু আগে প্রস্রাব ধরে রাখতে পারতো না বা পায়খানা সে পারসেপশন বা অনুভূতি বুঝতো না, অটো হয়ে যেত। এখন কিন্তু এগুলো ইমপ্রুভ হয়েছে অপারেশনের কারণে। এই রোগীর চিকিৎসা আফটার অপারেশন, এট দ্য ডে অফ অপারেশন থেকে তাকে রিহ্যাব চিকিৎসা চালিয়ে যেতে হবে।
যতদিন সে স্বাভাবিক জীবনে ফিরে না আসছে। অবশ্যই উনি জানতে চাচ্ছিল যে এখন কি থেরাপি বা কি করা যাবে কিনা। অবশ্যই ওনাকে সঠিক জায়গায় প্রপার হসপিটালে শরণাপন্ন হয়ে এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে ওনাকে বিভিন্ন রিহ্যাব থেরাপি ফিজিও চিকিৎসা চালিয়ে যেতে হবে। ওনার একটা কনফিউশন আছে মনে হয়, ওনার প্রশ্ন থেকে মনে হলো যে যেহেতু রড লাগানো আছে তারপরে কি ফিজিওথেরাপি করা যাবে কিনা? অবশ্যই করা যাবে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, আপনি ভালো কথা বলেছেন। আসলে রড যখন স্পাইনে কোনো ইমপ্ল্যান্ট আমরা লাগানো হয় এটা অবশ্যই ডাক্তার ডিসিশন নেয়, ফিজিওথেরাপি চিকিৎসক যে সে কিভাবে থেরাপিটা করবে। এখন যেখানে যে কোনো আপনার এমন কোনো জায়গায় গিয়ে থেরাপি নেওয়া যাবে না যেটা তার জন্য ক্ষতি হয়, কারণ এটা একটা সাবজেক্ট এবং ফিজিওথেরাপি একটা অত্যাধুনিক সাবজেক্ট, এটার এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম থেরাপি অ্যাপ্লাই করতে হয়। ওনার ক্ষেত্রে যে জাতীয় আমরা থেরাপি দিব সেই ক্ষেত্রে চিকুনগুনিয়া রোগীর ক্ষেত্রে একই রকম থেরাপি হওয়ার প্রশ্নই উঠে না। ওনার চিকিৎসাটা ওনার মতো করে আমাদের রিঅ্যাসেসমেন্ট করে তারপরে দিতে হবে। ওনার কিন্তু প্যারালাইসিস, নিচের অংশ প্যারালাইসিস, প্যারালাইসিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করে থাকি। যেহেতু ইমপ্ল্যান্ট লাগানো আছে স্টিমুলেটর কোথায় ইউজ করব সেটা ইম্পর্টেন্ট। এখন আমরা যদি ইমপ্ল্যান্টের ভিতরে স্টিমুলেটর অ্যাপ্লাই করি তাহলে সে শক খেতে পারে, রোগীর ইমপ্ল্যান্ট নষ্ট হয়ে যেতে পারে, অনেক সমস্যা হতে পারে। এটা অবশ্যই যদি উনি সঠিক জায়গায় চিকিৎসা নেন, চিকিৎসকের কাছে গেলে অবশ্যই সঠিক পরামর্শ পাবেন। আমাদের সাথে একজন দর্শক ফোনে অপেক্ষা আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? দর্শক আপনার ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, জি আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হ্যালো দর্শক বলুন, এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এর সঙ্গে এসটিভি কে ধন্যবাদ জানাচ্ছি। জি আপনার প্রশ্ন বলুন। আমার ডান হাতের ওই উরুতে, ডান হাতের উপরে, ডান হাতের উপরে একদম মানে ঘিটায় আর কি, হ্যাঁ হাতের একদম মানে জয়েন্টে আজকে প্রায় 3-4 মাস থেকে ব্যথা আর কি, হ্যাঁ 7-8 মাসে হয়ে গেল ব্যথাটা যাচ্ছে না আর কি। এটা মেজর কোনো, রাত্রেবেলা শুইলে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা বেড়ে যায়, আবার সারাদিন কাজকর্ম করে ব্যথা চলে যায়। আপনার বয়স কত? এই বিষয়ে আমি একটু পরামর্শ চাচ্ছি আপনার ডাক্তার সাহেবের কাছ থেকে আর কি। জি আপনার বয়স কত? 48+। 48+। আপনার ডায়াবেটিস আছে? 48+। জি আপনার কি ডায়াবেটিস আছে? ডায়াবেটিস 6 পয়েন্ট ছিল, আমি ডায়াবেটিস কন্ট্রোলে আনছিলাম, এখন ডায়াবেটিস একটু আছে। ওষুধ খেতে হয় ডায়াবেটিসের? জামা কাপড় খুলতে হাত উঠাতে গেলে বা পিঠ চুলকাতে বা বিভিন্ন অন্য কোনো? না, শুধু রাতে যখন ঘুমান তখনই আমি হাতটা যখন উঠাই যখন ড্রেস পরি সকালবেলা তখন আমার এই ঘিটাটা ব্যথা করে। এটা কি আপনি ショルダー জয়েন্টের কথা বলছেন, কাঁধের পাশের যে জয়েন্টটা, নাকি এলবো জয়েন্ট কোন? এবং জি ওই জায়গায়, ওই জায়গায় ショルダー জয়েন্ট একদম উপরে, একদম হাতের উপরে, আপনি যে জায়গায় দেখালেন না ショルダーে ওই জায়গায় ব্যথা, কিন্তু ব্যথাটা ছড়ায় যায় মানে হাতের গিরার গিরার ভিতরে মাছ দিয়ে মানে টনটন করে ব্যথাটা করে, আবার সারাদিন কাজকর্ম করার পর চলে যায়, আবার রাতে ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা বেড়ে যায়। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আপনার। দর্শক বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি চিকুনগুনিয়া পরবর্তী ব্যথা নিরাময় প্রসঙ্গে। আমরা কথা বলছিলাম চিকুনগুনিয়া প্রসঙ্গে, প্লাস আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছিলেন, ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে শুরু করব বিরতির আগে। ওনার বয়স হচ্ছে 48 ইয়ার্স, ওনার ショルダー জয়েন্টে সমস্যার কথা বলেছিলেন। জি ওনার সমস্যাটা বুঝেই যাচ্ছে, এটা হচ্ছে আমরা ডাক্তারি ভাষায় অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি, বা একেবারে অনেকেই জানে যেটা ফ্রোজেন ショルダー। এবং ডায়াবেটিস কিন্তু ওষুধ খেতে না হলে ওনার কন্ট্রোলে আছে। সাধারণত ফ্রোজেন ショルダー হওয়ার যে কজ, তার ভেতর অন্যতম হচ্ছে যদি ডায়াবেটিস থাকে, যদি ঘাড়ে কোনো সমস্যা থাকে, যদি এমন কোনো খুব আপনার হার্ড ওয়ার্ক করতে হয় হাতের সেক্ষেত্রে, বা কোনো আঘাত পায়, বা কেউ যদি একই পজিশনে শুয়ে থাকে সারা রাত, মানে অনেকে আছে, আমরা কিন্তু যখন রাতে ঘুমাই ন্যাচারালি কিন্তু মানুষ টার্ন করে, একবার রাইট একবার লেফট, কিছু
কিছু কিছু মানুষ আছে সে শুধু এক পাশ হয়ে শুয়ে থাকে, তখন কিন্তু এই জাতীয় এইজ যখন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তখন কিন্তু ফ্রোজেন হতে পারে। তো ওনার ক্ষেত্রে একেবারে প্রাথমিক পর্যায়ে বলবো একেবারে শুরু হয়েছে। দর্শক আপনার এই ক্ষেত্রে আপনাকে রাতে যখন ঘুমাতে যাবেন আপনার ওই শোল্ডার যেখানে ব্যথাটা হচ্ছে 10 মিনিট প্রতিদিন কুসুম গরম সেক দিবেন, আর সকালে উঠে হালকা কিছু এক্সারসাইজ করতে হবে, হাতের শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ বলে থাকি আমরা। সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি এক্সারসাইজগুলো শিখে নেন তাহলে আপনার এটা চলে যাবে। তবে যদি সাঁতার কাটতে পারেন তাহলে আর এক্সট্রা এক্সারসাইজের কোনো প্রয়োজন হবে না, এই সমস্যাটা চলে যাবে। আপনি একটু হাতের বিভিন্ন মোবিলাইজিং বলি মুভমেন্ট জাতীয় এক্সারসাইজ, সাঁতার কাটলে যে জাতীয় এক্সারসাইজ হয় হাতের, ঠিক সেম এক্সারসাইজগুলো যদি আপনি নিজে নিজে বাসায় করেন দুবেলা এই সমস্যাটা চলে যাবে, এতে ওরিড হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, যাদের আর্থ্রাইটিস আছে আগে থেকে আর্থ্রাইটিসের কোনো মেডিসিন খাচ্ছেন, তার যদি চিকুনগুনিয়া রোগটা হয় সেক্ষেত্রে কি সে আগের ওষুধটা কি কন্টিনিউ করবে ওই অবস্থায়? হ্যাঁ, খুবই আপনি ইম্পর্টেন্ট কথা বলেছেন, কারণ অনেকে বিভিন্ন লেভেলে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে থাকে, হঠাৎ সে বুঝতে পারে না হঠাৎ জ্বর আসলে, কারণ জ্বর তো বিভিন্ন কারণে হতে পারে। এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যাদের দীর্ঘদিনের আর্থ্রাইটিসের বিভিন্ন ওষুধ খেয়ে যাচ্ছে ওই সময়ে কিছুদিনের জন্য অন্তত এই ওষুধগুলো বন্ধ রাখা, অন্তত এক সপ্তাহ, অন্তত ডায়াগনোসিস না হওয়া পর্যন্ত। যে এটা আসলে শুধু যে চিকুনগুনিয়া তা না, এটা ডেঙ্গু জ্বরও হতে পারে, আবার বিভিন্ন ভাইরাল ইনফেকশনও হতে পারে। কিছুদিন আর্থ্রাইটিসের বা এই জাতীয় কোনো ডিজিজ মডিফাইং ড্রাগ স্পেশালি বা পেইন কিলার এগুলো কিছুদিন বন্ধ রাখাটি ভালো। এক্ষেত্রে এই যে কোনো জ্বর আসলে চিকুনগুনিয়া হলে বা যে কোনো জ্বর আসলে প্যারাসিটামল সবচেয়ে উৎকৃষ্ট। যদি সেটা অন্য কোনো রোগে স্পেশালি কিডনি ফেইলিওর বা ড্যামেজের ক্ষেত্রে অনেক সময় প্যারাসিটামল কিন্তু নিষেধ থাকে, তাও সেই ক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হয়ে বা ডাক্তার বিভিন্ন ডোজ মেনটেন করে দিবে। কিন্তু এজ এ গ্রস বা জেনারেল পিপল হঠাৎ জ্বর হলে বা আর্থ্রাইটিসের ওষুধ খাচ্ছে দীর্ঘদিন, সেক্ষেত্রে কিছুদিন ওষুধ বন্ধ রেখে প্যারাসিটামল খেতে পারে রেগুলার 3 টাইমস 500 mg করে, তাহলে এটা এটাই সবচেয়ে ওয়াইজ হবে। আফটার এক সপ্তাহ বা 10-15 দিন পরে যখন তার এটা ডায়াগনোসিস হয়ে যাবে কনফার্ম বা জ্বরটা চলে যাবে তখন সে আবার স্বাভাবিক আগের ওষুধ শুরু করতে পারবে। এটা আসলে আমাদের সবারই একটা প্রশ্ন থেকে যায় যে অন্য কোন ধরনের ওষুধ খেতে পারবে কিনা। অন্য ওষুধ খেতে পারবে, স্পেশালি আর্থ্রাইটিস জনিত যদি সাজেস্ট কিছু পেইন কিলার খেতে পারে, অনেক সময় ডিজিজ মডিফাইং ড্রাগ থাকতে পারে, এই সকল ওষুধগুলো বন্ধ রাখতে হবে। কিন্তু অন্য যেমন ডায়াবেটিস বা অন্যান্য হার্টের ওষুধ এগুলো বন্ধ রাখার কোনো তেমন কোনো প্রয়োজন নেই, অ্যাজ ইউজুয়াল চালিয়ে যাবে, সেটা তাকে অ্যাজ ইউজুয়াল চালিয়ে যেতে হবে। মানে রিলেটেড কোনো NSAIDs মানে যেটা আমরা পেইন কিলার বলে থাকি এই জাতীয় ওষুধগুলো কিছুদিন বন্ধ রাখাটি ওয়াইজ হবে। আচ্ছা, আর চিকুনগুনিয়া পরবর্তী যেটা আমরা একটু আগেও বলছিলাম যে ব্যথাটা থেকে যায়, জয়েন্টগুলো খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এর সাথে মানে রিহ্যাবিলিটেশনটা কিভাবে করা হয় এই ক্ষেত্রে? আসলে দিস ইজ আর্থ্রাইটিস, আমরা চিকুনগুনিয়া ইনডিউস যে ব্যথাটা হয় এটাও কিন্তু এক প্রকারের আর্থ্রাইটিস বা আর্থ্রালজি আমরা বলে থাকি। আমি এর আগেও বলছিলাম যে অন্যান্য যে সকল আর্থ্রাইটিস, যেমন এক ভদ্রলোক ওনার ওয়াইফের কথা বলছিল যে উনি রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত, সেটাতেও যেই কার্টিলেজ ইরোশন হবে, জোড়া নষ্ট হয়ে যাবে, চিকুনগুনিও একই হবে, বাট প্রসিডিউরটা প্রসেসটা হয়তো একটু ডিফারেন্ট। ওই রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে খুব সিভিয়ার ডেস্ট্রো হয়ে যেতে পারে, জোড়া ক্যাপসুল নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু চিকুনগুনি হয়তো ওইভাবে হবে না, বাট ইনফ্লামেশন হবে, কার্টিলেজ ইরোশন হবে, এক্সুডেট আসতে পারে, ইনফ্লামেটরি এক্সুডেট জোড়া আসতে পারে। তো সেই ক্ষেত্রে অন্যান্য আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা যে রিহ্যাবিলিটেশন প্রসিডিউর করে থাকি এই ক্ষেত্রে তাই করতে হবে একই রকম, যেটা আমরা বলছি কিছু অ্যাকিউট স্টেজে। আমরা এই প্রসঙ্গে আরেকটু বিস্তারিত জানবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো হ্যালো, জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার সমস্যার কথা বলুন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি দর্শক। হ্যালো, আপনার সমস্যার কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছেন? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। জি জি আমরা শুনতে পাচ্ছি। আমি ধানমন্ড, আমি উত্তরা থেকে বলছি, রূপা বলছি, রাফিয়া ইসলাম রূপা। জি, ঈদের 2 দিন পর থেকে আমার হচ্ছে চিকুনগুনিয়া হয়েছিল, মানে জ্বরটা এসেছিল। জ্বরটা আসার পরে যেটা হলো যে সারাটা শরীর তো একদম খুব ব্যথা ছিল, প্রচন্ড ব্যথা,
আমি জাস্ট দুই দিন ধরে উঠতে পারি নাই বিছানা থেকে। তো এখন আল্লাহর মধ্যে একটু ভালো, কিন্তু তারপরেও ব্যথা রয়ে গেছে হাঁটুতে, দেন পায়ের গোড়ালিতে, বডির বিভিন্ন জায়গায় ব্যথা রয়ে গিয়েছে। ইভেন আমার গ্ল্যান্ড গুলো ফোলা এখনো, গলার কয়েকটা গ্ল্যান্ড ফুলে গিয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে মানে কানের দুইটা সাইড, হ্যাঁ কানের দুই হাড্ডি যেটা আছে, হাড্ডি দুটোতে আমার ভীষণ ব্যথা। আর আরেকটা প্রবলেম হচ্ছে আমার এই যে ব্যথা তো আছেই শরীরে, সাথে আমার শরীর পুরো র‍্যাশ ভরে গিয়েছে। এখন কি র‍্যাশ আছে না এখনো কমে গিয়েছে? র‍্যাশ আমার স্টিল নাও, এখন আমার ফুল বডিতে আমার র‍্যাশ, মানে পুরো লাল, কি বলবো এটাকে, পুরো মনে হচ্ছে যেন রক্ত জমে গিয়েছে এরকম লাগছে। আপনি কি ডক্টর দেখিয়েছিলেন এই জন্য? না আমি না ডক্টর দেখাইনি। ইভেন আমার মনে হচ্ছে এটা আমার সেকেন্ড টাইম, আমার আরো একবার হয়েছিল এটা রোজার আগে, তখনও আমার শরীর ফুল ব্যথা, কিন্তু এতটা র‍্যাশ ওঠেনি আর ব্যথাও এতটা হয়নি। আচ্ছা এখন কি জানতে চাচ্ছেন? সরি, এখন আমাদের কাছে কি জানতে চাচ্ছেন? আচ্ছা জানতে চাচ্ছি যে আমার এই র‍্যাশটা আমি মানে কিভাবে আমি র‍্যাশটা কমাবো, আর এই ব্যথাটা কি আমার কি মানে ওষুধ ছাড়াই কি চলে যাবে, নাকি আমাকে কোনো ওষুধ খেতে হবে এই ব্যথাগুলোর জন্য? ইভেন আমার গলার একটা গ্ল্যান্ড ফুলে গিয়েছে এরকম লাগছে, মানে আমি ভেবেছিলাম টিউমার কিনা, কিন্তু দেখলাম যে না, গতকাল একটু বেশি ফোলা ছিল, এখন একটু কমা, মানে কমে গেছে ব্যথাটাও একটু কম, কিন্তু ফুলে আছে গলাটা। আচ্ছা জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার যে সমস্যাটা এখনো কিন্তু আসলে একিউট স্টেজে আছে, স্টেজটা এখনো পার হয়নি, মানে আমরা যেটা বলি একেবারে প্রাথমিক স্টেজ। স্টেজ কিন্তু মানে কয়েক দিন চলতে পারে, সেটা 10-12 দিন পর্যন্ত আমরা একিউট স্টেজ বলে থাকি। ওনার ক্ষেত্রে আমার যেটা মনে হচ্ছে, যেহেতু পাশাপাশি কিছু সিমটম আছে, র‍্যাশ উঠছে, সেক্ষেত্রে দ্রুত একজন মেডিসিন স্পেশালিস্টের শরণাপন্ন হওয়াটাই বেটার। কারণ হচ্ছে এক্ষেত্রে কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন হতে পারে, ওনার চিকুনগুনিয়ে কিনা বা অন্য কোনো জ্বর হতে পারে, সেটা কনফার্ম করে ব্লাড টেস্ট করলে কিন্তু জিনিসটা কনফার্ম হয়ে যাবে। তো আমার মনে হয় দর্শক, আপনি একজন দ্রুত, আপনি যে এলাকায় থাকেন উত্তরা, ওদিকে একজন ভালো মেডিসিন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে ওনাকে দেখিয়ে আপনি ট্রিটমেন্ট করেন, আশা করি এটা চলে যাবে। এর ভিতরে আপনি শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধই চালিয়ে যান, কিন্তু কনফার্ম ডায়াগনোসিস না করে আপনাকে অন্য কোনো ওষুধ খাওয়া ঠিক হবে না। যেটা চিকুনগুনিয়া আমরা কিন্তু বিভিন্ন পত্র পত্রিকা ডাক্তাররা লিখছি বা মিডিয়াতেও বলছি, যে আপনাকে প্রচুর পানি খেতে হবে, প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে পারেন, আপনাকে রেস্টে থাকতে হবে, কোনো কাজ বা ভারী কিছু করা যাবে না। যেহেতু আপনার সমস্যাটা এখনো অ্যাকিউট অবস্থায় আছে, আপনাকে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়াটাই ওয়াইজ হবে। দর্শক যেটা বলছিলেন যে ওনার তো ব্যথা আছে, এটা থাকবে কিনা এটা নিয়ে মনে হয় একটু আতঙ্কিত আছেন? না অবশ্যই, যদি আমরা বলছি চিকুনগুনিয়ার ক্ষেত্রে সেটা কয়েক সপ্তাহ থেকে প্রায় বছরখানেক পর্যন্ত পেইন থাকতে পারে, এটা এক এক রোগীর ক্ষেত্রে এক এক রকম। কারো হয়তো কয়েক সপ্তাহের ভিতরে সে ভালো হয়ে যেতে পারে, কে এক মাস পরে ভালো হয়ে যেতে পারে। যা কিছু হোক না কেন, যদি ব্যথা পারসিস্টেন্ট থেকেই যায় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ শরণাপন্ন হবে, ট্রিটমেন্ট দিলে অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এটাই আর কি সবচেয়ে বড় কথা, যে ট্রিটমেন্টটা তাকে কিন্তু তার জ্বর ভালো হয়ে যাওয়ার পরেও যখন ব্যথা থেকে যাচ্ছে তখন কিন্তু তার ট্রিটমেন্টটা করতে হবে, অবশ্যই ট্রিটমেন্টে যেতে হবে। এই নয় যে চিকুনগুনিয়া হয়েছে বা এই জাতীয় আর্থ্রাইটিস হয়েছে, ব্যথা হয়েছে, এটা আর জীবনে ভালো হবে না, চিকিৎসা দিলেও ভালো হবে না, কিন্তু তা কিন্তু আমরা কোনো ডাক্তাররা কখনো কোথাও বলছি না। আমরা জাস্ট রোগীদেরকে যে সতর্ক করা, মাস পিপলকে এডুকেশন দেওয়া, শুধু তো এটা এটা না, এডুকেশন যেন এটা প্রিভেনশনও ইম্পর্টেন্ট, প্রিভেনশনটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা যেন প্রিভেন্টেবল। হ্যাঁ প্রিভেন্টেবল, প্রিভেনশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। তো প্রিভেনশনের জন্য আমরা কি করতে পারি? যেহেতু এই এটা মোটামুটি আপনার মশা বাহিত রোগ, সেহেতু বারবার এবং কি গভর্নমেন্ট বিভিন্ন পত্র পত্রিকা বারবার জানিয়ে দিচ্ছে মিডিয়ার মাধ্যমে, যে মশা আমাদেরকে নিধন করতে হবে। সেটা হচ্ছে মশা লার্ভা যেন অতিরিক্ত প্রোডাকশন না হয়, সেই ক্ষেত্রে বাড়ির আনাচে কানাচে যে এখন বৃষ্টি হচ্ছে, পানি জমে থাকে, সেখানে সে প্রোডাকশন হতে পারে, ড্রেনে হতে পারে। আমরা আমাদের চারপাশে যত পরিবেশ আছে আমরা সবাই মিলে যদি পরিষ্কার রাখতে পারি তাহলে কিন্তু অনেকাংশে মশার যে তীব্রতাটা এটা কমে যাবে। আর স্পেশালি বাচ্চাদের হোক আবার সবাইকেই, আমরা যখন বাহিরে যাই বা যে সকল জায়গায় মশার কামড় খাওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে ওয়্যার মানে ক্লথ যেন আমরা ফুল ওয়্যার করে নেই, এক্সপোজ জায়গাগুলো যেন না থাকে, এটা আমাদেরকে চিন্তায় রাখতে হবে। এবং প্রতিরোধ নিয়ে আরো কথা বলবো, একটা ফোন নিয়ে আসি। হ্যালো আসসালামু আলাইকুম, দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, টেলিভিশনে ভলিউম কমিয়ে কথা বলুন। আমি ঢাকা থেকে কাঁঠালবাগান থেকে বলছি। জি আমি একটু ডাক্তার সাহেবের সাথে কথা বলতে চাই। আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা হ্যালো হ্যালো
জি আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার সমস্যার কথা বলুন। আমি বিপ্লব ঢাকা থেকে বলছি। আমার ওয়াইফের গত 15-20 রোজা থেকে চিকুনগুনিয়া হয়েছিল। চিকুনগুনিয়া হয়েছিল, র‍্যাশ ওঠার পরে একটু ভালো ছিল, কিন্তু 20 রোজার পরে থেকে তার ডান হাত ডান পা প্রচন্ড ব্যথা এবং সেটা ফুলে গিয়েছিল। এখনো সে ব্যথাটা আছে, যদিও একটু কম। এই ব্যথাটা আমি ব্যথাটা সহ্য করতে না পেরে আমি ন্যাপ্রো এ প্লাস দিয়েছিলাম টুয়াইস ইন এ ডে, কিন্তু এখনো তা ফোলাটা আছে, কিন্তু আগের চেয়ে কম। আর একটু করণীয় কি আমাকে বললে পারে? জি জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করছি। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, একটু সংক্ষেপে আমরা প্রশ্নের উত্তর দিই। জি, উনার ওয়াইফের যেটা এখন ন্যাপ্রোক্সেন, হ্যাঁ, যদি কিছুদিন যাওয়ার পর র‍্যাশ না থাকে সেই ক্ষেত্রে কিছু এনএসএডিএস ব্যবহার করা যেতে পারে, তবে সেটা কখনোই একিউট অবস্থায় দেওয়া ওয়াইজ হবে না। আর ন্যাপ্রোক্সেন আপনার সেই ক্ষেত্রে 7 থেকে 10-12 দিন, ম্যাক্সিমাম 15 দিন পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন। তারপরেও যদি ভালো না হয় বা ব্যথা থেকে যায়, আপনাকে বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে রিহ্যাব ফিজিও চিকিৎসায় যেতে হবে। সেই ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রোথেরাপি প্রয়োজন হতে পারে, বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন হতে পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা যেটা বলছিলাম যে চিকুনগুনিয়া প্রতিরোধের জন্য আমাদের কি কি করণীয়, কি অবশ্যই যেটা আমরা যেন আমরা স্পেশালি বাচ্চারা কিন্তু আমাদের মতো না, বাচ্চারা জানেও না, তাদের ড্রেস চেঞ্জ করতে হয় বারবার, তো তাদের ক্ষেত্রে আমাদের জন্য যখন বাসায় থাকে বা যেখানে খেলতে যাক না কেন, একটু হালকা ড্রেস যেটা যদি ওয়্যার করে দেওয়া হয়, মানে পরিধান করা ফুল ড্রেস, স্পেশালি জুতা ব্যবহার করা হয়, শু বা ক্যাটস টাইপের, যেন মশা কামড় থেকে সে রক্ষা পেতে পারে। এটা কিন্তু আমাদের পার্টিকুলারলি মশারি ইউজ করা উচিত রাতে অবশ্যই, এবং দিনের বেলা যারা ঘুমায় বা বাচ্চারা বাসায় থাকে তাদেরকে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে, এবং আমাদের চারপাশে পরিবেশগুলো আমরা পরিষ্কার রাখতে হবে, যেন পানি না জমে বা বিভিন্ন অনেক সময় বিভিন্ন পট বা বিভিন্ন আমাদের ইভেন কি ফুল এটা পরিষ্কার পানিতেও, কিন্তু পানিতেই এটা বেশি হয়, এটা বেশি হয়ে থাকে, এডিস মশার বিস্তার হতে পারে। এগুলো আমাদের পরিষ্কার রাখলে আমরা প্রিভেনশনই করতে পারি, যেহেতু প্রিভেনশন করে ফেললে তাহলে, কারণ ইনফেকশন যখন রোগী মশা আক্রান্ত কামড় দেয় তখনই ইনফেকশনটা হয়, এর আগে কিন্তু হয় না। তো আমরা মশার কামড় থেকে যদি আমরা নিজেদের রক্ষা করতে পারি তাহলে কি এটা কিন্তু আর ওভাবে ছড়াবে না, আমাদের মোস্ট অফ দা পিপল আমরা ভালো থাকতে পারবো অন্তত চিকুনগুনিয়া থেকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেবার জন্য। আপনাকেও ধন্যবাদ, এসএটিভির সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে, দেখা হবে আগামী পর্বে, আর অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে বৃহস্পতিবার রাত 2টায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।